জি, আজকে আমরা কোতোয়ালি থানার মামলা নম্বর এক, আজকে 4 তারিখ আমরা রথীশচন্দ্র ভৌমিক এর ময়নাতদন্ত একটু আগেই আমরা বোর্ডের মাধ্যমে আমরা সম্পন্ন করলাম। ময়নাতদন্ত সম্পন্ন করে আমরা সম্পন্ন করাকালীন সময়ে আমরা কিছু আলামত সংগ্রহ করেছি, যেমন আমরা বিছানা সংগ্রহ করেছি, বিছানা সংগ্রহ করে আমরা সিআইডি ল্যাবে পাঠাবো, এবং আমরা ডিএনএ স্যাম্পল আলামত হিসেবে সংগ্রহ করেছি, সেটা পরীক্ষা করার জন্য আমরা পাঠাবো। তো প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটি হলো, এটা একটা প্রাথমিকভাবে আমাদের কাছে একটা হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে, কিন্তু এটাকে প্রমাণ করার জন্য, এটাকে আর মানে সম্পূর্ণভাবে মানে নিশ্চিতভাবে বলার জন্য, এটা আমাদের যে পরীক্ষাগারে আমরা যে স্যাম্পলগুলো পাঠাচ্ছি, এই স্যাম্পলের ফলাফলগুলো আসার পরে এটা সব কিছু সমন্বয় করে আমরা একটা পূর্ণাঙ্গ মতামত দিতে পারবো, তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু প্রাথমিকভাবে আমাদের কাছে এটা মনে হচ্ছে এটা একটা হত্যাকাণ্ডই মনে হচ্ছে, কিন্তু এটা নিশ্চিতভাবে বলতে গেলে আরও কিছুদিন সময় লাগবে, এটা আমাদের আলামতগুলোর ফলাফল আসলে আমরা সমন্বয় করে এটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। সেই হত্যাটা আসলে কী ধরনের হতে পারে?